হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটি কী টপিক। আজকে শেয়ার করবো অনলাইনে একটা বেস্ট আর্নিং অ্যাপ নিয়ে, যে অ্যাপটির নাম হচ্ছে বেস্ট আর্নিং অ্যাপ্লিকেশন। এটা প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপটি 100% পেমেন্ট করে। অ্যাট ফার্স্ট আমি দেখিয়ে দেবো অ্যাপটি 100% পেমেন্ট করে কিনা, তার যৌক্তিকতা কতটুকু, অর্থাৎ অ্যাপটি 100% পেমেন্ট করে কিনা, দেন কাজ যাবতীয় সকল ডিটেলস এ টু জেড দেখিয়ে দেবো। সো এর জন্য আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরের যে রেটিংগুলো তা দেখিয়ে দিচ্ছি। সো আমি চলে এলাম প্লে স্টোরে। অ্যাট প্লে স্টোরে আসার পর এখানে যতগুলো রিভিউ আছে, জাস্ট আমি যদি রিভিউতে ক্লিক করি, রিভিউগুলো দেখাই। দেখো এখানে যেই রিভিউগুলো সব হচ্ছে পজিটিভ রিভিউ। এটা হচ্ছে পজিটিভ রিভিউ, এটা হচ্ছে পজিটিভ রিভিউ। সো এইসব পজিটিভ রিভিউ থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে এই অ্যাপটি 100% পেমেন্ট করে। সো তোমরা যারা এই অ্যাপে কাজ করবে তারা অবশ্যই প্লে স্টোরে এসে দেন এই রিভিউগুলো দেখে নেবে। রিভিউগুলো দেখে নিলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে অ্যাপটি 100% পেমেন্ট করে কি না। সো দেন কাজ করবে। সো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। সো অডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি অ্যাপটি 100% পেমেন্ট করে কিনা। সো এখানে কাজের মেথডটা দেখাবো, দেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা দেখিয়ে দেবো। এখানে কাজের মেথডটা হচ্ছে তোমার স্পিনার, ম্যাথ কুইজ, আর এখানে আরও কিছু কাজ আছে, আর তারপর একটি কাজ হচ্ছে তোমার ওয়াচ ভিডিও। জাস্ট একটি একটি করে আমি দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আমি এখানে স্পিনারটা দেখিয়ে দিই। জাস্ট স্পিনার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে স্পিন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এখানে স্পিন লিমিট হচ্ছে 15টা, আর টোটাল 15টা স্পিন করতে হবে। সো স্পিন করার জন্য জাস্ট আমি প্লে স্পিনে ক্লিক করব। সো ক্লিক করলাম। সো ক্লিক করার পর একটি অ্যাড আসবে। অ্যাডটি আমি জাস্ট সিম্পলি অ্যাডটি আমি কেটে দেবো। সো এখানে অ্যাডটি আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, সো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি কংগ্রেচুলেশন জানিয়েছি যে 15 পয়েন্ট পেয়েছে। জাস্ট আমি কালেক্টে ক্লিক করব। সো ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে জাস্ট আবার আমি প্লে স্পিনে, সরি, এখানে আবার প্লে স্পিনে ক্লিক করার এখানে একটা টাইম কাউন্ট হবে, ওই টাইম পর্যন্ত আমি ওয়েট করব। সো ওয়েট করার পর দেন এখানে প্লে স্পিনে ক্লিক করব। এখন যদি ক্লিক করি তাহলে এটা কাজ হবে না, অর্থাৎ আমাকে এখানে এই 30 সেকেন্ড টোটাল ওয়েট করতে হবে। সো আমার টাইমটা মোটামুটি কমপ্লিট। এখন দেন এখানে কোনো আমার টাইমটা মেনশন করা নেই। দেন এখানে আমার লিমিটটা পরে উঠবে, জাস্ট আমি প্লে স্পিনে ক্লিক করব। সো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি কী হয়। তো জাস্ট 50 পয়েন্ট অ্যাড আসলে একটা কেটে দিয়ে দেন এখানে আমি কী করবো, এই কালেক্টে ক্লিক করব। সো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে অ্যাড আসবে, জাস্ট অ্যাডটা আমি কী করবো, পজ করছি ভিডিও। সো অ্যাডটা আমার কমপ্লিট হয়েছে, আর এখানে ওয়েটিং টাইমটা হচ্ছে আমার 10 সেকেন্ড। সো এটা ওয়েট করবো। আর এখানে দেখো 15/1, অর্থাৎ একটি অ্যাড কমপ্লিট হয়েছে। তাহলে আমি জাস্ট ওয়েট করবো। ওয়েট করার পর এখানে টাইমটা মোটামুটি কমপ্লিটই। জাস্ট এখানে দেখো নিচে কংগ্রাচুলেশন আসবে। সো দেন এটা দেখালাম। এখন আমি একটা জিনিস বুঝিয়ে দিই, এই কাজটা ফুল দেখাবো না, ফুল দেখালে ভিডিওটা লং হয়ে যাবে। এখানে হচ্ছে 15টা স্পিন, যখন উভয় জায়গায় 15, অর্থাৎ উভয় জায়গাতে এখানে 15টা স্পিন কমপ্লিট হবে, তখন আমরা এই গেট বোনাসে ক্লিক করবো। গেট বোনাসে ক্লিক করার পর স্ক্রিনে একটা অ্যাড আসবে। সো অ্যাড আসলে ওই অ্যাডে আমরা ক্লিক করবো। যদি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে কমপক্ষে 2 মিনিট ওয়েট করবো, আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবো ওই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে 2 থেকে 3 মিনিট ইউজ করে দেন এটা আনইনস্টল করে দেবো। সো এভাবে মূলত এখানে স্পিনের কাজটা করব। দেন স্পিনের কাজটা আমি শেষ করলাম। এখন হচ্ছে আমি ম্যাথ কুইজের কাজটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ম্যাথ কুইজ, জাস্ট ম্যাথ কুইজে আমি ক্লিক করব। সো ম্যাথ কুইজের কাজটা কি, এখানে টোটাল যোগফলটা এখানে আমাকে লিখে দেন এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। জাস্ট আমি লিখলাম এখানে কত হয় 30। জাস্ট আমি 30টা লিখে সাবমিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা অ্যাডে সমস্যা করছে, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। সো এখানে দেওয়ার পর এখানে হচ্ছে তোমাকে কী করতে হবে, এখানে এই কালেক্ট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। জাস্ট আমি কী করবো, এই কালেক্ট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবো। আর এখানে যতক্ষণ ওয়েটিং টাইম, এই ওয়েটিং টাইম পর্যন্ত ওয়েট করবো। সো আমার টাইমটা মোটামুটি এখানে কমপ্লিট প্রায়, জাস্ট ওয়েট। এখন হচ্ছে কংগ্রাচুলেশন আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, স্বাগতম, এই বোনাস টাইম পেয়ে গেছি। সো এখানে আবার আমি নেক্সট টাইমে এইভাবেই কাজ করবো। এখানে 6+16=, যত হয় তা লিখে দেন এই সাবমিট বাটনে আমি ক্লিক করে দেবো। সো এখন 6+16 এখানে কত হয় 22, হ্যাঁ 22। জাস্ট সাবমিটে ক্লিক করলাম এবং অ্যাড আসলে একটা কেটে দেবো। দেন এখানে আমি এই কালেক্ট বোনাসে কালেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর আবার অ্যাড আসবে, জাস্ট অ্যাডটা কেটে দেবো। আর এখানে দেখো এই টাইম বলতে আমি ওয়েট করবো। আরেকটি বিষয় এখানে দেখো, অলরেডি আমার একটি স্পিন কমপ্লিট হয়ে গেছে।
সো এটা আমি মূল বিষয়টা বলে দিই। এখানে হচ্ছে তোমার যখন 15x15 স্পিন কমপ্লিট হবে তখন এরকম যোগফলটা দেওয়ার পর এখানে একটা গেট বোনাস নামে অপশন আসবে। সো এই যে এইখানে গেট বোনাস অপশন আসবে, যখন এখানে উভয় জায়গায় 15x15 কমপ্লিট হবে তখন আমরা এই গেট বোনাসে ক্লিক করব। ক্লিক করার পর একটি অ্যাড আসবে স্ক্রিনে, ফুল স্ক্রিনে একটি অ্যাড শো করবে, এই ফুল স্ক্রিনে একটি অ্যাড শো করবে। সো এই অ্যাডে আমি ক্লিক করব। যদি আমাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে 2 থেকে 3 মিনিট ওয়েট করবো ওই ওয়েবসাইটে, কমপক্ষে 2 মিনিট, দেন ব্যাগে চলে আসবে। আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে টাইম বলতে তো অবশ্যই ওয়েট করবো, দেন যে অ্যাপটি সাজেস্ট করবো অ্যাপটি ডাউনলোড করে 2 থেকে 3 মিনিট ইউজ করে দেন এটা আনইনস্টল করে দেবো। এভাবে মূলত এখানে কাজ করতে হয়। আর আগের যে আমি স্পিনারে যেই নিয়মটা দেখিয়েছি এই নিয়ম সেম নিয়ম এখানে কাজ করতে হবে। সো এখন আমি ব্যাগে চলে আসি। সো ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখানে হচ্ছে আমাকে ডেইলি ডেইলি চেকিংয়ে এখান থেকে বোনাস পাবো, অর্থাৎ জাস্ট গোতে ক্লিক করলে এখান থেকে বোনাস পাবো। আর এখানে অ্যাডের বিষয়টা আশা করি দেখাতে হবে না, জাস্ট আমি এটা দেখাবো না, ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। সো তারপর এখানে আরও কিছু কাজ আছে, এখানে রেফার করলে আর্নিং করতে পারবে, তারপর চ্যালেঞ্জ গ্রহণ করলে আর্নিং করতে পারবে, লিডারশিপ দেখতে পারবে। সো আশা করি সকল ডিটেলসটা বোঝাতে পেরেছি। এখন উইথড্রল মেথডটা দেখিয়ে দিই, দেন কীভাবে অ্যাকাউন্ট করবে তা দেখিয়ে দেবো। নিচে দেখতে পাচ্ছ এই যে রিডিম অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা সিলেক্টে ক্লিক করে অ্যামাউন্টটা সিলেক্ট করে নেব, আর মিনিমাম উইথড্রল হচ্ছে 10 টাকা। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সরি মিনিমাম $10 উইথড্রল। এখানে বিকাশ সিলেক্ট করে দেবো, বিকাশ, পেপাল, পেটিএম এগুলোতে পেমেন্ট নিতে পারবে, ইন্ডিয়ার পেমেন্ট নিতে পারবে। তারপর এখানে 10 দেব এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেব, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারটি দিয়ে দেন এই উইথড্রলতে ক্লিক করব। সো উইথড্রলতে ক্লিক করার পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এখান থেকে পেমেন্টটা করে দেওয়া হবে। সো এখন অ্যাকাউন্ট কীভাবে করবে, অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্স কি, এই অ্যাপ এই ভিডিওটার একটা টাইটেল, অর্থাৎ যেই লেখাটা দেখে তোমরা ক্লিক করেছো এই থাম্বনেলের নিচে যেই লেখাটা ওই লেখাটায় ক্লিক করলে একটা ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। দেখবে থাম্বনেলের নিচে একটা লেখা আছে যে পেমেন্ট বিষয় নিয়ে, জাস্ট ওই লেখাটায় ক্লিক করলে একটা ভিডিও একটা বক্স ওপেন হয়ে যাবে। ওই বক্সে তুমি একটা লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপে তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর যখন ওপেন করবে অবশ্যই এখানে VPN কানেক্ট করে দেন এখানে অ্যাকাউন্ট করতে হবে, নয়তো বা এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। সো VPN কানেক্ট করে দেন এখানে অ্যাকাউন্ট করবে। অ্যাপটি ওপেন করার পর এই যে এরকম ইন্টারফেস আসলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে হচ্ছে কি তোমার নাম দেবে, তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবে এবং এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে, উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছো কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবে। সো দেওয়ার পর এখানে লাস্ট একটা অপশন রেফার কোড, স্ক্রিনে একটি কোড পেয়ে যাবে, জাস্ট এই কোডটি এখানে ইন্টার করে দেবে। ইন্টার করে দেওয়ার পর এই সাইন আপে ক্লিক করবে, ক্লিক করার পর অটোমেটিক ব্যাগে নিয়ে আসবে এবং যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই ইমেলটি এখানে দেবে এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেন এই লগ ইনে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওতে সকল কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।